এবার আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব কাজল মমতাজ, প্রভাষক উদ্ভিদবিদ্যা, সরকারি রাজচন্দ্র কলেজ, ফরিদপুর। জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শাজাহান ভাইকে, কারণ উনি প্রথম ফরিদপুরে সকলের জন্য আমাদের এখানকার স্থানীয় ছেলেদের মেয়েদের জন্য একটা সুযোগ সৃষ্টি করেছেন এবং সমন্বয় করে সব কলেজের টিচারদের সাথে সমন্বয় করে একটা ব্যবস্থা করেছেন। এজন্য ওনাকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমিও ফাল্গুনি বাক্সি যে কথাটা বলে গেল, ওর কথা আমি বলতাম তো ও বলে গেছে, আমিও ওই একই কথা শুনে অভ্যস্ত। আমিও রাষ্ট্র ইউনিভার্সিটি ফরিদপুর রাজেন্দ্র কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে 28 BCS কোয়ালিফাই করি, তো আমার কথা ও অনেকটা সংক্ষিপ্ত করে দিয়ে গেছে, ধন্যবাদ বাগচিকে। আজকের এ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আর অভিনন্দন সব কৃতি শিক্ষার্থী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উঠে, আরও অভিনন্দন জানাচ্ছি আমার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমার এই ছোট বোন সমতুল্য, যে প্রমাণ করতে পেরেছে যে বিশ্ববিদ্যালয় আসলে ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে নিজের অনুশীলন, নিজের ধৈর্য এবং নিজের পরিশ্রম, সাথে অবশ্যই কিছু সুযোগ দরকার, যেটা আমাদের শাজাহান ভাই করেছেন। আমি যখন এই প্রস্তুতি নিচ্ছিলাম তখন ফরিদপুরে এই ব্যবস্থা ছিল না। যাই হোক, আমি রাজশাহী এবং ঢাকা থেকে প্রস্তুতি নিয়েছিলাম এবং আমারও এরকম একটা সংবর্ধনা অনুষ্ঠান হয় ঢাকাতে ওই সাইফুর কোচিং সেন্টার থেকে শিক্ষা ক্যাডারে আসতে পেরে, কারণ আমরা প্রতি বছর সমস্ত ক্যাডারকে জন্ম দেই, তো সেজন্যই আমার কোনো দুঃখবোধ নেই। প্রমোশন হচ্ছে না, হচ্ছে না তো কী হয়েছে, কিন্তু আমার ছাত্রছাত্রী তো ফরেন ক্যাডারে যাচ্ছে, তো অসুবিধা কী, আছি, থাকি, কাজ করি, এটাই আমাদের বড় প্রাপ্তি। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘক্ষণ স্থায়ী করব না, আমার কথাগুলো বাগচি বলে গেছে, তো ধন্যবাদ সবাইকে যারা বাংলাদেশ সিভিল সার্ভিসে পদচারণা করেছ, তাদের পরবর্তী জীবন, পরবর্তী কর্মক্ষেত্র সুন্দর, সুষম এবং সুন্দর হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।